জ্যেষ্ঠ শুক্ল একাদশী তিথি শ্রীমন্দিরে সম্পন্ন হয়েছি রুক্মিণী বিবাহ নীতি। রুক্মিণী বা লক্ষ্মীঙ্কু হরণ করে বৈদিক রীতি বিবাহ করেছেন শ্রীজগন্নাথ। রুক্মিণী বিবাহ উপলক্ষে শ্রীমন্দিরকে পুষ্প ও আলোকমালার সজ্জিত করা যাইছিলা। উৎকলীয় সংস্কৃতি ও পরম্পরা অনুযায়ী বিবাহ সময় সিংহদ্বার সম্মুখে মঙ্গলবাদ্য তেলিঙ্গবাজা বাজুলা। সোমবার দিন অনুষ্ঠিত হয়েছিল মহাপ্রভুঙ্ রাজেন্দ্র অভিষেক নীতি। সন্ধ্যা ধূপ পরে মহাপ্রভু চলন্তি প্রতিমা মদনমোহন জগমোহনে বিজে করে জনে ডগর সেঠে পৌঁছি রুক্মিণী বিবাহ প্রস্তাব দিয়ে এরপরে মহাপ্রভু অভিষেক করা যাই। এক সুসজ্জিত রথরে বিজে করে মদনমোহন শ্রীমন্দির বেড়া পরিক্রমা করে মঙ্গলবার মহাপ্রভু সকাল ধূপ সময় দক্ষিণী ঘরে মদনমোহন বেশ করা যাই। পূজাপণ্ডা সেবক শ্রীদেবী মহাপ্রভু শ্রীঅঙ্গ আজ্ঞামাল প্রদান করে মহাজন সেবক শ্রীদেবী সাত পাহাচ নিকটে পালিঙ্কি বিজে করাই ও পালিঙ্কি সেঠার মহালক্ষ্মী মন্দির নিয়ে লক্ষ্মী মন্দির জগমোহনে ঠাকুরাণী খটুলি বিজে করে ও দেবী পঞ্চামৃতরে স্নান মার্জনা বনক লাগি ও বেশ করা যাই। নূতন বস্ত্র সুগন্ধিত পুষ্প অলঙ্কার পরিধান করে দেবী সজ্জিত হয়েছিল নববধূ বেশরে। মহাপ্রভু উদ্দেশ্যে রুক্মিণী তাড়পত্রে নিজের মন কথা লেখি এক চিঠাও পঠাই। ভিতরছ মহাপাত্র ও তড়াউকরণ সেবক লক্ষ্মী শ্রীহস্তরে এই পত্র স্পর্শ করাই। বিপ্র ব্রাহ্মণ মাধ্যমে এই পত্র দ্বারকা নগরী রূপে কল্পিত লণ্ডাবর্তঠে বিজে করে মদনমোহন দিয়ে যাই। ভোগমণ্ডপ শেষ হওয়া পরে আজ্ঞামাল পাই মদনমোহন জয়বিজয় দ্বার নিকটকু বিজে করে সেঠারে শ্রীদেবী পঠাই চিটাউ মদনমোহন প্রদান করা যাই। পূজাপণ্ডা দ্বারা এই চিটাউ পাঠ করা যাই। রুক্মিণী পত্রর বিষয় শ্রবণ করা পরে রুক্মিণী অম্বিকা পূজা পাই লক্ষ্মী মন্দির জগমোহন অম্বিকা রূপী বিমলা মন্দিরে বিজে করে মহাপ্রভু পতি রূপে পাইবা প্রার্থনা করে। পরম্পরা অনুযায়ী বিমলা আজ্ঞামাল মহালক্ষ্মী প্রদান করা যাই। রুক্মিণী বা মহালক্ষ্মী গ্রাম দেবতী পূজা করে বিমলা মন্দির বাহারু আসবা ক্ষণি মদনমোহন তাঁর সেঠার হরণ করে রথরে বসাই নিয়ে সরস্বতী মন্দির নিকটে শিশুপাল মহাপ্রভু অটকাইবা উদ্যম করে ও মহাপ্রভু তাঁর যুদ্ধ হয়েছিল। মহাপ্রভু তাঁর পরাস্ত করে সেঠারে রথরে বাঁধি দিয়ে প্রভু বলভদ্র খবর পাই সেঠারে পৌঁছি শিশুপাল বন্ধন মুক্ত করে এরপরে মদনমোহন রুক্মিণী নিয়ে যাই বিবাহ মণ্ডপে বিজে করা যাই ও বৈদিক রীতি বিবাহ সম্পন্ন হয়েছিল। সেবায়ত মানে নববিবাহিত দেব দম্পতি বন্দাপনা করে এবং এরপরে ঠাকুর ঠাকুরাণী রত্ন সিংহাসন বিজে করা যাই।